সালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। সো এই যে একটা পরিচয় বললাম, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইমের পরিচয়। সো এই যে দেখো, ফার্স্ট টাইমে চান্স না হওয়া, সেখান থেকে সাস্টে টপ র্যাঙ্কিং এ চলে আসা, এই ব্যাপারটার সাথে সবচেয়ে বেশি রিলেটেবল তোমরা আমার সাথে করতে পারবা, কারণ আমি ওইখান থেকে উঠে আসছি। সো তোমাদেরকে আমি বলবো, শুধুমাত্র ইউটিউবের চাপাবাজিতে নিজেকে কি বলা যায় ইনভলভ না করে অ্যাকচুয়াল যেখানে তোমার সাফল্য আসবে সেই জায়গাটাতে যাও। তার মানে কি, দেখো তোমরা নিজেরা নিজেরা যদি কি বলা যায় পড়াশোনা করতে পারতা, নিজেরা নিজেরা যদি আসলে সেলফ স্টাডি করতে পারতা, তাহলে আসলে কি বলা যায় তোমাদের এই ডাউনফলটা হইতো না। তোমরা যেহেতু নিজেরা নিজেরা আসলে পড়াশোনা করতে পারো না, কিংবা কি বলা যায় তোমাদের হেল্পিং হ্যান্ড লাগে কিংবা সাপোর্টিভ মানুষজন লাগে, সেই জন্যই আসলে মেন্টরশিপ কোর্স গুলো চালু করা হয়। এবং ওইখানে একটা প্রপার গাইডলাইন করার মাধ্যমে তোমরা তোমাদের প্রপার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারো। যেটা প্রমাণ হচ্ছে কি, যে আমি জিএসটি পরীক্ষার মাত্র 1-1.5 মাস আগে একটা কোর্স খুলছিলাম, যেটা নাম ছিল হচ্ছে জিএসটি সাস্ট ট্র্যাকার্স নামে একটা কোর্স খুলছিলাম, যেখানে মাত্র 350 টাকা দিয়ে 470+ মানুষজন ভর্তি হয়েছিল শুধুমাত্র ডেমো ক্লাস দেখে। এর কারণ কি, দেখো এর কারণ হচ্ছে একটাই, ডেমো ক্লাসে এখানে ক্লাস করার পরে তারা বুঝতে পারছে যে দুনিয়ার যত যত ক্লাস করছে তারা, ওইগুলা থেকে এই ক্লাস গুলো অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি তাদের জন্য কি বলা যায় উপকারী। কারণ সব জায়গায় শুধু গদবাদা ক্লাস করানো হয়, চাপাবাজি করানো হয়, বাট সেখানে আমি ছিলাম ব্যতিক্রম। আমি ছিলাম কি বলা যায় এই জায়গায় সম্পূর্ণ আলাদা, কারণ আমার ক্লাস গুলো দেখলে তুমি বুঝতে পারবা যে এখানে কাট টু কাট কোয়েশ্চেন আনসার দেওয়া হয়, এবং একটা প্রবলেম পাওয়ার পরে সেটা কিভাবে ভালোভাবে সলভ করা যায় উইথ শর্টকাট, শর্ট স্পেস, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এই প্রত্যেকটা জিনিস দিয়ে ট্রিক্স খাতায় কিভাবে করতে হয় প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখানো হয়েছে। সো এই হচ্ছে ব্যাপার। সো মূল পয়েন্টে আসি, প্রথমত হচ্ছে দেখো যে বুঝছে সেকেন্ড টাইম দিয়ে যারা সাস্টে আসতে চাও, যারা সাস্টে আসতে চাও তাদের ক্ষেত্রে আমি বলবো, দেখো তোমাদের একটা প্রবলেম, কমন প্রবলেম হচ্ছে যে পড়ে পড়বো। যারা সেকেন্ড টাইমার হয়ে গেছো তাদের বড় একটা প্রবলেমের কথা আমি বলে দিই, যে তোমরা চিন্তা করতেছো যে আচ্ছা সময় তো অনেক বাকি আছে, পড়ে পড়াশোনা করবো না, এটা সবচেয়ে বড় ভুল হবে তোমার জন্য। কারণ এই কাজটা ম্যাক্সিমাম মানুষজন করে এবং যারা করবে তারা চান্স পাবে না, এই জন্য উচিত আজকে থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। দেখো পরে কি, পরে হচ্ছে অবহেলা করা। অর্থাৎ দেখো প্রত্যেকটা দিন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট, কারণ সেকেন্ড টাইমের যারা হয়েছো তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, ফার্স্ট টাইমে যেহেতু হয় নাই। তো তোমাকে প্রত্যেকটা দিন এখানে কাজে লাগাইতে হবে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড তোমাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। সো আজকে থেকে হচ্ছে সময় অবহেলা করা বাদ দাও। তারপর হচ্ছে অনীহা, পড়াশোনার প্রতি অনীহা তৈরি হওয়া। এই যে দেখো ফেসবুক, রিলস, ইউটিউব, তারপর গার্লফ্রেন্ড এর সাথে প্রবলেম, তারপর টক্সিসিটি তৈরি হওয়া, তারপর পরিবেশের সাথে মানিয়ে নিতে না পারা, ফ্যামিলি মানুষজনের সাথে বোনাবুনি না না হওয়ার যে ব্যাপারটা, এই সকল বিষয় তোমাকে অনেক বেশি ঘিরে ফেলে। তো এই জন্য আমি তোমাদেরকে প্রপার একটা গাইডলাইনে থাকা, মেন্টরশিপ কোর্সে শুধুমাত্র পড়াশোনা করানো হয় না, তোমার এই যে যা যা বললাম প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কাজ করা হয়। তুমি যখন তখন কল দিয়ে তোমার প্রত্যেকটা প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারবা, একাডেমিক প্রবলেমে আটকাইলে সেটার আনসার পাবা গ্রাফিক্স ট্যাবে, এবং পার্সোনাল প্রবলেম হলে কলে কথা বলে তুমি আসলে তোমার প্রবলেমটা কিভাবে সলভ করতে পারো সবচেয়ে বেস্ট ওয়েটা সম্পর্কে তুমি জানতে পারবা। এই ধরনের সুবিধা তুমি বাংলাদেশের অন্য কোনো কোর্সে পাবে কিনা আমি জানি না, বাট এই 470 জনের মধ্যে যারা আমার কোর্স করছিল তারা 400 জনের মধ্যে হচ্ছে চান্স পাবে। এবং এটার প্রমাণ যদি তোমরা পাইতে চাও তাহলে ডেফিনেটলি আমার ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের কি বলা যায় লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমার নিজের নিজের প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যেয়ে দেখে নিতে পারবা। চাপাবাজি না, প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে। তারপর হলো যে টপ 1000-এর ভিতরে আছে হচ্ছে 25 জন যারা সাস্টে টপ ইঞ্জিনিয়ারিং পাবে, আমার এই মাত্র 400 জনের 470 জনের কোর্সের মধ্যেই হচ্ছে এই সফলতা আসছে। এবং এখান থেকে 113তম হয়েছে একজন, 113তম যে ছিল সেকেন্ড টাইমার, ঠিক আছে। তো এরকম অনেকেই আছে যে সেকেন্ড টাইমার। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা সেকেন্ড টাইমারদের সবচেয়ে ভালো কোর্স আমার মনে হয় যে এইটার উপর আর কিছু হইতেই পারে না। সো তোমরা যারা সেকেন্ড টাইমার আসছো তারা ডেফিনেটলি কোর্সে ভর্তি হয়ে যাও, শুরু থেকেই ক্লাস গুলা করো, এবং এই কোর্স গুলার মূল্য অতি মানে অতি অল্প টাকা, কারণ মাত্র 400 টাকা মূল্য। হ্যাঁ, 400 টাকা দিয়ে তুমি পুরা বছরে তুমি জিএসটি প্রিপারেশন নিতে পারবা। এখানে কি কি থাকতেছে নানা না থাকতেছে প্রত্যেকটা জিনিস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো খুব দ্রুত এনরোলমেন্ট করে ফেলো, তোমাদের শাস্তি নিশ্চয়তা চান্সের যে ব্যাপারটা সেটা দেওয়ার জন্য আমি সবসময় তোমাদের সাথে থাকবো। তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো, আল্লাহ হাফেজ।